রাঙ্গনিয়াত আলাদা আলাদা অনলাগনের ঘটনা পাঁচ দোয়ান ও আষ্টুয়া ভাড়া বসতঘর ফুরি ছাইয়ে গিয়ে আলাদা আলাদা অনলাগনের ঘটনাত প্রায় 8 লাখ টিয়ার ক্ষতি হয়ে বলি দাবি করে ক্ষতিগ্রস্ত হল। খবর ফাইনে দুই স্থানত 1 ঘন্টা করে চেষ্টা চালাই এনে ফায়ার সার্ভিসের কর্মী হল ওই নিয়ন্ত্রণ টানে। শনিবার রাত 7 তারিখে বৈদ্যুতিক শর্ট সার্কিটতন উপজেলার পোমরা ইউনিয়নের গোসরা বাজার সংলগ্ন এলাহাত ওই লাগানোর ঘটনা ঘটে। ব্যাগ মিলে এনে 2 লাখ টিয়ার হয়ে হতে হয়ে বলে দাবি করে তারা। তো অঞ্চল তাই দেখলাম আর বেড়া শুনে ব্যাগ ফুরি যায় তো তারার কিছু আম আসিল কিছু কিছু ক্যারেট আসিল টিয়া পয়সা আসিল ইন ফুরি গিয়ে আর 28 বান্ডেল বেড়া ফুরি গিয়ে ইন্দিতে বেন্যা 11টার সময় চন্দ্রগোনা লিচু বাগান এলাহাত কুষ্ঠ হাসপাতালের বিপরীতে বনগ্রামর এলাহাত উগ্র সাত দোয়ানাতুন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এনে অন লাগানোর ঘটনা ঘটে। মুহূর্তে পার্শ্ববর্তী দোয়ানেগিনত অন ছড়ায় ফেললে দোয়ানেগিন ফুরি ছাইয়ে যায়। এ সময় ক্ষতিগ্রস্ত দোয়ান দারুলদি নজরুল ইসলাম, হেলাল সদাগর, বদিউজ্জামান, মোহাম্মদ আবু মেম্বার ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ওইন লাগিবের খবর ফাই এনে দোয়ানত যাইবের ফতত খেলনা দোয়ান মালিক জাহাঙ্গীর আলম আত ও শরীরত বিভিন্ন স্থানত আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয় তারে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রত লয়ে যায়। দোয়ানের মালামাল বাসে চান যাইয়ের নিজেতে বেশি ক্ষতি হয়ে যায়। দোয়ানের মাল অংশ ক্ষতি হয়ে যায়, বেশি ফুরা গিয়ে কিছু ক্ষতি হয়ে যায়। 6-7 লাখ টিয়ার মতো মাল আছিল, এটা কিছুই হইতাম না এখন তো এর মাল অধিকাংশ ক্ষতি হয়ে গেছে। দর্শক আনার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উপসাব এবং সি প্লাসের ফোন রেখা।